হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুজাতা আর আপনারা দেখছেন সুজাতাস হাউস অফ ক্রিয়েশন। হ্যাঁ বন্ধুরা, আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। অনেকদিন হলো কিছু রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না, তাই আজকে বুঝতেই পারছেন এতগুলো কড়াইশুঁটির কচুরি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। ইতিমধ্যে কড়াইশুঁটি ছাড়িয়ে তার সাথে কাঁচা লঙ্কা আদা গ্রেট করে দিয়ে তার সঙ্গে কিছু নুন আর অল্প কিছু চিনি মিশিয়ে এটা এবার পেস্ট করে নেব। আর তার সাথে সাথে আপনারা চাইলে আমার মতোই ভাজা মশলা মিক্সড করে দিতে পারেন। আমি এর মধ্যে জিরে রোস্ট করে নিয়ে সেটাকে ভেজে দিয়েছি, আর মিক্সিতে পেস্ট করার পর এরকম হয়েছে, সেটা আপনারা সকলে যখন করবেন বুঝতেই পারবেন। ভালোভাবে পেস্টটা হওয়া দরকার, আর ভালোভাবে ময়ান দিয়ে ময়দাটাকে আগে মেখে নিচ্ছি। অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মাখতে হবে, যাতে গিয়ে ময়দাটা একটা দারুণ আকার নেয়। এর মধ্যে যেরকম অতিরিক্ত শক্ত হবে না ডোটা, সেরকম অতিরিক্ত নরম বা বেশি তুলতুলেও হলে হবে না। যেহেতু আমি খাস্তা বানাচ্ছি, অর্থাৎ কচুরিটা খাস্তা করব, নরম করব না, তাই এরকম ডো। এর সঙ্গে ময়ানটা একটু বেশি করেই দিতে হবে। আমি এখানে ময়ানে রিফাইন তেল ইউজ করেছি, আপনারা চাইলে ডালডাও ইউজ করতে পারেন। এবার একটি কড়া গরম করে তার মধ্যে কিছু সর্ষের তেল নিয়ে সেই মিক্সি করে রাখা কড়াইশুঁটি মশলা সহযোগে যেটা করেছিলাম সেটা আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। অনেকে মশলাটা কড়াইতে এই কড়াইশুঁটির পেস্ট কষানোর সময় দিয়ে থাকেন, আপনারা চাইলে দিতেই পারেন। আমি সবটা মিক্সিতে একসঙ্গে করার সময় দিয়ে দিই, তাতে আমার মনে হয় মশলাটা ভালোভাবে কড়াইশুঁটির সঙ্গে মিলেমিশে যেতে পারে। তো বন্ধুরা, এইভাবে পুরো জলটা যাতে শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত সুন্দর করে কড়াইশুঁটির পেস্টটাকে কষিয়ে নিতে হবে, এবং দেখতে হবে যাতে কাঁচা গন্ধ না থাকে, আর ময়দাটাও তখন ফুলে উঠবে ততক্ষণ রাখাতে সেটাকেও সুন্দর করে আপনাদের যেটা যেই সাইজের কচুরি খাবেন ভাববেন সেই সাইজের লেচি বানিয়ে নেবেন। আমি লেচি বানানোর ক্ষেত্রে অল্প একটু হাতে তেল নিয়ে সেটা পাকিয়ে রাখি, যাতে বেলার সময় এক্সট্রা আর তেলের দরকার না হয়। আপনারা চাইলে এটা গুঁড়ো ময়দা দিয়েও করতে পারেন। তো বন্ধুরা, লেচি সমস্ত কাটা হয়ে গেলে এবার সেটাকে বাটির মতো গোল করে নিয়ে তার ভেতরে ওই ভেজে রাখা বা কষিয়ে রাখা কড়াইশুঁটির পুরটাকে ভরে দিতে হবে। পুরের পরিমাণটা এমন রাখতে হবে যাতে বেলার সময় সেটা বাইরে বেরিয়ে না যায়, অর্থাৎ পুর খুব কমও দেওয়া যাবে না, আবার খুব বেশিও দেওয়া যাবে না। বেশি দিলে পুরটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আবার কম দিলে কড়াইশুঁটির যে কচুরি খাচ্ছি সেটা অনুভব হয় না। তাই পুরটাকে পরিমাণ মতন আপনার লেচির সাইজ অনুযায়ী আপনি ব্যবহার করবেন। এইভাবে সমস্ত লেচিগুলোকেই বাটির মতন করে নিয়ে পুর ভরে ভালো করে সিল করে সেটাকে আবার লেচি বানিয়ে রেখে দিতে হবে। একে একে এইভাবে আমি সমস্ত লেচিগুলোকে বানিয়ে রেখে দিচ্ছি, এরপর এগুলোকে আমি একে একে বেলব। এই লেচি বানানোর সময় আপনারা আলাদা করে তেল ব্যবহার করতে পারেন। আমি যেহেতু আগেই এটা ময়ান দিয়ে মেখেছিলাম তাতে তেল ছিল, আর লেচিটা কাটার সময়ও আমি এর মধ্যে তেল দিয়েছিলাম, তাই আর আমি এখানে এক্সট্রা তেল অ্যাড করিনি। তো বন্ধুরা, কড়াইশুঁটির কচুরি খাননি এরকম মানুষ খুব কম আছেন, আর নিজে বানিয়ে খাওয়ার আনন্দ একটা আলাদা, সে যেরকমই খেতে হোক না কেন। তাই অবশ্যই এই কড়াইশুঁটির সিজন চলে যাওয়ার আগে বাড়িতে একদিন অবশ্যই কড়াইশুঁটির কচুরি বানিয়ে দেখবেন। এখন বাজারে কড়াইশুঁটি খুবই সস্তা, অল্প দামে পাওয়া যাচ্ছে, আর তারই সঙ্গে সঙ্গে কড়াইশুঁটি অনেকে প্রিজার্ভ করে রাখেন, তারাও অনেক পরিমাণে কিনছেন, তার থেকেই কিছু পরিমাণ কড়াইশুঁটি নিয়ে 10-12টা কচুরি আপনারা বানাতেই পারেন বাড়িতে। এইভাবে একে একে আমার সমস্ত কড়াইশুঁটির কচুরিতে পুর ভরা হয়ে গিয়েছে। যদিও আমি এখানে কোনোটাতে কম কোনোটাতে বেশি হয়েছে দেখতেই পাবেন, বেলার সময় কোনোটার ভিতরে বেশি থাকলে সেটা সাইড দিয়ে একটু একটু বেরিয়েও যায়। আর এটা বেলার ক্ষেত্রে আপনাদের যে বিশেষ সতর্কতাটা অবলম্বন করতে হবে, খুব হালকা হাতে চাপ দিয়ে কচুরির
এই বেলাটাকে গোল করতে হবে। বেশি জোরে চাপলে ভিতরের পুরগুলো বাইরে বেরিয়ে যেতে পারে, যা কিনা ভাজার সময় তেলের মধ্যে তেলটাকে নোংরা করে দিতে পারে এবং পুরটা বেরিয়ে গিয়ে তেলটা পুর পোড়া পোড়া হয়ে যেতে পারে। তাই বেলার সময় সবসময় সতর্কভাবে বেলতে হবে, যাতে ভেতরের পুরগুলো বাইরে না বেরিয়ে আসে। এইভাবে একে একে সমস্ত কচুরিগুলো আমি বেলে নিচ্ছি, আপনারাও একে একে বেলে নেবেন। প্রয়োজন হলে অল্প একটু তেল ব্যবহার করবেন, আর এরপরে গরম করার মধ্যে আমি তেল দিয়ে, তেলটাকে গরম হয়ে গেলে তারপরে তার মধ্যে একে একে এই বেলে রাখা কচুরিগুলো ছেড়ে দিচ্ছি। গরম তেল গরম হওয়ার পরেই সেটা দেবেন এই কচুরি, নইলে কচুরি কিন্তু ফুলতে চায় না। গরম তেলে দেবার পর যদি আপনারা ডুবো তেলে ভাজেন তো কোনো কথাই নেই, আর আমার মতন যদি অল্প তেলে ভাজতে চান তাহলে একটু সাঁচা দিয়ে তেলগুলো কচুরির উপর দিকে তুলে দেবেন, তাহলে দেখবেন এপিট ওপিট কচুরি বেশ ভালোভাবে ফুলে উঠেছে। তো বন্ধুরা, অল্প তেলে যদি আপনাদের ফোলা কচুরি ভাজতে হয় তাহলে একটু তো খাটতে হবেই, তাই এরকম কন্টিনিউয়াস প্রসেসে সাঁচা দিয়ে তেলটা কচুরির উপরে তুলে দিতে হবে। এইভাবে একে একে সমস্ত কচুরিগুলো এপাট ওপাট করে ভেজে নিলাম যতক্ষণ না পর্যন্ত ওটা সোনালি রং হয় আর কচুরি রেডি। তো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এই কচুরির সঙ্গে আলুর দম, পনির আর আরও অনেক রেসিপি আছে। আলুর দমেরই দু তিন রকমের রেসিপি আছে, চাইলে আপনারা আমার ইউটিউব চ্যানেল ভিজিট করে দেখে নিতে পারেন। আর তারই সঙ্গে সঙ্গে আরও অনেক রকমের জিনিস দিয়ে কচুরি খাওয়া যায়। অনেকে শুধুমাত্র গুড় দিয়েই এই কচুরি শুরু থেকে শেষ অবধি খেয়ে ফেলতে পারে। আজকের ভিডিওটা এই অবধি, আশা করি ভালো লেগেছে। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড লটস অফ লাভ।